সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিসি ফুটবল। আবারও একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও, যেখানে অনেক কটা বিষয় রয়েছে। ইস্ট বেঙ্গলের কোচ পরিবর্তন, রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ, তার পাশাপাশি আগামীকাল মেজর জিনিস যে আমাদের ভাই আইএসএল ফাইনাল রয়েছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়েছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়েছে কোয়ার্টার ফাইনালের। তো সব কিছু নিয়ে কথা বলবো, শুরু করবো। বাট তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলটা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক ঠুকে দিও। আচ্ছা, প্রথমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ার্টার ফাইনাল ড্র হয়েছে সেটা নিয়ে বলে দেওয়া ভালো আই থিঙ্ক, কারণ রিয়েল মাদ্রিদ চেলসি আবারও এইবারে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি, এবং সকালে ঘুম থেকে উঠে এটাই মনে হয়েছিল যে কিছু তো আবার রিপিট হবেই, কারণ এই রিপিটেশনটা রিয়েল মাদ্রিদের সাথে হয়ে থাকে। লিভারপুল, তাকে তো পরপর তিনবার মানে হার্ট ব্রেক দেওয়া হলো রিয়েল মাদ্রিদের তরফ থেকে। আই থিঙ্ক চেলসির হার্ট ব্রেকটাও লোডিং হচ্ছে এপ্রিল মাসে, তো যাই হোক সেই ম্যাচটা হবে। কিন্তু যে ম্যাচটার জন্য কেউ ওয়েট করেছিল না সেটা হলো ম্যানচেস্টার সিটি ভার্সেস বায়ার্ন মিউনিক, কারণ এই দুটো টিম এতটাই ব্যালেন্সড, এই দুটো টিমের ডেপথ এত ভালো, এই দুটো টিমের স্ট্রেংথ এত ভালো যে কোথাও তো এরা ফেভারিটস, এবং তাদের যখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় তো অনেকটা আগে একজন ফেভারিট বেরিয়ে যাওয়া, সেমিফাইনাল হলে খুব ভালো হতো, বাট ঠিক আছে, পেপ গুয়ার্দিওলা তিনি যথেষ্ট চাপে থাকবেন, তার বর্তমান টিম, তার এক্স টিম, তো অনেক প্লেয়ার রয়েছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তাকিয়ে থাকবে এই ম্যাচটা থেকে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে। এর্লিং হ্যালান্ড মারাত্মক ফর্মে রয়েছে, পাঁচটা গোল করেছে, মেসির রেকর্ডকে গিয়ে টাচ করেছে, সো এই ম্যাচটা কিন্তু জমবে, এবং চারটে ম্যাচের মধ্যে এই ম্যাচটা সেরা হবে এখন থেকে বলে দেওয়া যেতে পারে। এবং এই দুটো উইনারের কিন্তু দেখা হবে সেমিফাইনাল, মানে রিয়েল মাদ্রিদ চেলসির মধ্যে যে জিতবে আর বায়ার্ন মিউনিক ম্যান সিটির মধ্যে যে জিতবে তাদের দেখা হবে কিন্তু সেমিফাইনালে। তো আরও একটা ফেভারিটস সেমিফাইনাল থেকে কিন্তু বিদায় নেবে, তো এইভাবেই তো হবে আলটিমেট আর কি। আর আরেকটার দিকে যদি কথা বলি তাহলে সেখানে কিন্তু ইন্টার মিলান ভার্সেস বেনফিকা এবং এসি মিলান ভার্সেস ন্যাপোলি, তো ইতালিয়ান ফুটবলের একটা নতুন জেনারেশন উঠছে, এবং কোথাও ইতালিয়ান ফুটবল 12-13 বছর পর আবারও ফিরে আসছে। লাস্ট 2010 চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার মিলান, তারপর থেকে ইতালিতে কোনো চ্যাম্পিয়ন্স লিগ যায়নি, তো এইবারে দেখা যাক। তো একটা ইটালিয়ান ক্লাব তো সেমিফাইনাল যাচ্ছে খুব স্বাভাবিক, যেহেতু এসি মিলানের সাথে ন্যাপোলির খেলা রয়েছে। অপরদিকে যদি ইন্টার মিলানও বেনফিকাকে হারিয়ে চলে আসে, কোয়াইট টাফ বেনফিকাকে হারানোটা, কারণ বেনফিকার কম বাজারের টিম হতে পারে কিন্তু মোটামুটি যথেষ্ট বেগ দেওয়ার মতো টিম ইন্টার মিলানকে, যদি ইন্টার মিলান আসতে পারে তাহলে অল ইটালি একটা সেমিফাইনাল হবে, সেই ক্ষেত্রে একটা ইটালিয়ান ক্লাব তো ফাইনালে যাবে, এটা তখনই স্ক্রিপ্ট হয়ে যাবে। তো দেখা যাক ফাইনালি রিয়াল মাদ্রিদ তার গত বছরের গ্লোরিটা ধরে রাখতে পারে কিনা, নাকি অন্য কোনো চ্যাম্পিয়ন, নাকি নতুন কোনো চ্যাম্পিয়নকে আমরা দেখতে পাই এবারে। তো তোমাদের কি ওপিনিয়ন রয়েছে এই ড্রটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আচ্ছা, নেক্সট ঢুকে যাবো আমাদের ইন্ডিয়ান ফুটবলের বিষয়ে, যার মধ্যে প্রথম আপডেটটা কিন্তু সাফ কাপ নিয়ে। সাফ কাপ এবারে হবে আমাদের এখানে ইন্ডিয়াতে, এবং বেঙ্গালুরু সেই সাফ কাপটা কিন্তু হোস্ট করতে চলেছে। কর্ণাটকা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি আর আজকালের মধ্যে মোটামুটি, এবং এই সাফ কাপ ইন্ডিয়াতে ফিরে আসার পর অনেকদিন পর কিন্তু আমরা সাফ কাপ ইন্ডিয়াতে দেখবো, অ্যান্ড হোপফুলি আমরা সাফ কাপ জিতবো, এরকম একটা এখান থেকে ডিমান্ড বা ক্রেজ তৈরি হবেই। নেক্সট অবশ্যই কথা বলবো রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ নিয়ে, কারণ সেখানে দুই প্রধান তারা আজকে মাঠে নেমেছিল এবং ভাই দুজনেই জিতেছে। এই ইস্ট বেঙ্গল কিন্তু হারিয়ে দিয়েছে আলিপুর সুরুচি সংঘ, দুর্গাপুজোর ক্লাব ফুটবলেও রয়েছে, হোয়াট এভার, 4-1 গোলে ইস্ট বেঙ্গল জিতেছে। এবং আরেক দিকে কিন্তু এটিকা মোহনবাগান হারিয়ে দিয়েছে ওড়িশা এফসি রিজার্ভ টিমকে 2-0 গোলে। তো আপাতত দুটো বড় প্রধান তাদের রিজার্ভ টিম কিন্তু ভালো ছন্দে রয়েছে, পরপর দুটো ম্যাচ জিতলো, এবং অবশ্যই যে ডার্বি রয়েছে নৈহাটিতে 23 তারিখে সম্ভবত, সেই ডার্বি দেখতে যাওয়ার এই মুহূর্তে ইচ্ছা রয়েছে। তো দেখা যাক, সব যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ডার্বিটা দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে রিজার্ভ টিমের, কারণ তুলনামূলক একটু কম চাপ থাকে সেখানে যাওয়া, কারণ আমি যুবভারতীতে ডার্বি দেখতে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছি বললে চলে, যাই না, কবে গিয়েছিলাম লাস্ট মনে পড়ে না। তো এই ম্যাচটা দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে, কারণ এই ইউথ ফুটবলারগুলো, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত ভালো খেলছে সেটা একবার চোখের সামনে দেখার খুব ইচ্ছে রয়েছে। তো যদি যাই মাঠে তাহলে অবশ্যই কারো না কারো তোমাদের সাথে তো অবশ্যই দেখা হবে, তো যারা যাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এরপর অবশ্যই চলে যাব আগামীকালের আইএসএল ফাইনাল নিয়ে, বাট তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখা ভালো, যে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস তো আপাতত বিশাল ক্যাচ জিতে নিয়েছে, গোল্ডেন বুটের দৌড়ে দিয়েগো মরিসিও আগে রয়েছে। কালকে যদি পেত্রাথস হ্যাট্রিক করতে পারে, কোয়াইট পসিবল না হলেও ইম্পসিবল তো নয়ই, যদি হ্যাট্রিক করতে পারে তাহলে তার কোনো প্রশ্নই নেই, গোল্ডেন বুট জিতে যাবে, তাহলে ভাই গোল্ডেন বলকে জিতবে।
অনেক জল্পনার মাঝে কালকে যে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হচ্ছে যে লালিয়ান জুয়ালা ছাংতে কুড বি দ্য সেকেন্ড ইন্ডিয়ান আফটার সুনীল ছেত্রী যে আইএসএলে গোল্ডেন বল জিততে পারে, এবং তার যা পারফরমেন্স গেছে গোল অ্যাসিস্ট দুটোকে ট্যালি করে এবং কন্ট্রিবিউশন, শুধু তো গোল অ্যাসিস্টও না, তার কন্ট্রিবিউশন কী ছিল, তার ইম্প্যাক্ট কতটা ছিল টিমের খেলার মধ্যে, তো তাকে কোথাও এগিয়ে রাখা হচ্ছে। এবং যদি ফাইনালে খুব বিরাট কিছু মিরাকেল টাইপের ঘটনা না ঘটে, মানে এখানে কোথাও ইন্ডিকেশনটা পেত্রাতোসের দিকে যে তার পারফরমেন্সটা এতটাই ভালো হলো যে তার উপরে শুধুমাত্র ভর করে জাস্ট ওয়ান ম্যান শোতে এটিকে মোহনবাগান জিতে গেল এবং কোথাও আলাদা লেভেলের পারফরমেন্স দিল, তাহলে হয়তো ছবি বদলাতে পারে। আদারওয়াইজ লালিয়ান জুয়ালা ছাংতে আপাতত লিডিং দ্য রেস টু উইন দ্য গোল্ডেন বল। এখানে আরও বেশ কিছু প্লেয়ার ইনক্লুডেড রয়েছে, বাট তাদের জেতার সেভাবে সম্ভাবনা নেই বললেই চলে। তবে পার্সোনালি যদি আমাকে বলো তাহলে অবশ্যই আমার মতে এখানে সবথেকে বড়ো ফাইটটা কিন্তু একদিকে ছাংতের সাথে দিমিত্রি পেত্রাতোসের। পেত্রাতোসও একইভাবে কিন্তু টিমের প্রত্যেকটা উইনিংয়ের পেছনে একটা বড়ো ইম্প্যাক্ট রেখে গেছিলো পরপর পরপর। বাট ছাংতে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার, তার যে এবারে আমরা আলাদা একটা পারফরমেন্স দেখলাম, তো সেই নিরিখে বলতে পারি যে একজন ইন্ডিয়ান প্লেয়ার পেলে তো অবশ্যই ভালো হবে, নিশ্চিতভাবে আমরা অনেক বেশি খুশি হব। কিন্তু বেটার হয় কি ভাই, দিনের শেষে যে ডিজার্ভিং ক্যান্ডিডেট সে পাক, সে ইন্ডিয়ান হোক ফরেনার হোক ডাজন্ট ম্যাটার, যে ভালো খেলেছে থ্রু আউট দ্য সিজন, নিজের টিমকে সর্বোচ্চ লেভেলে হেল্প করেছে সেই প্লেয়ার পাক। তবে আবারও বলছি, যদি ছাংতে পাই অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফ্যান, ইন্ডিয়ান ফুটবল সাপোর্টার, অবশ্যই খুশি হব, কিন্তু যা হবে সেটা দেখা যাবে। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে গোল্ডেন বলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর ভাই আইএসএল ফাইনাল, মানে আলাদা করে না মানে আলোচনা করার খুব বিরাট কিছু জায়গা নেই। আমি জাস্ট এখান থেকে একটা ছোট্ট জিনিস প্রেডিক্ট করতে পারি যে আমার মনে হচ্ছে কোথাও একটা, মানে এটা জিঙ্কস করছি না আমি লিটারালি, আমার সামহাও মনে হচ্ছে যে এই ম্যাচটা পেনাল্টি শুট আউট অবধি গেলেও যেতে পারে। ইয়েস, আমি হয়তো গালাগাল খেতে পারি, বাট স্টিল সিরিয়াসলি বলছি, মানে দুটো টিমের ডিফেন্স এত ভালো, দুটো টিম 90 মিনিট অবধি বা 90-এর পর আরও 30 মিনিট অবধি গোল খাবো না, এই যে একটা মেন্টালিটি, এটা কোথাও যে ডিফেন্ডাররা ম্যাচটাকে কন্ট্রোল করবে কালকে, এটা যদি আমরা দেখি একদম হাইয়েস্ট লেভেলে, দুটো টিমে কিন্তু মানে ক্লাসিক কিছু ডিফেন্ডার্স রয়েছে, তাহলে ম্যাচটা ফাইনালি একদম পেনাল্টি শুট আউটে গিয়ে ফয়সালা হতে পারে। অ্যান্ড তখন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হার্টবিট বাড়বে, একটু শরীর টরীর কারো খারাপ হতে পারে, বাট এটা আমার মনে হচ্ছে যদি এটা দেখতে পাই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ দুটো টিম বিরাট কিছু ওপেন প্লে করবে না, খুব ইজি গোল খাওয়ার কেউই রাস্তা খুলে দেবে না কাউকে, দুটো টিমের ডিফেন্ডাররা কিন্তু 90 মিনিট অবধি জান প্রাণ লড়িয়ে খেলবে, যাই হয়ে যাক কালকে। তো এটা জাস্ট আমার একটা প্রেডিকশন বলতে পারো, বা এখানে আমার জাস্ট মনে হচ্ছে, যদি না হয় যদি ফয়সালা হয়ে যায় তাহলে তো খুব ভালো, ভিডিও তাড়াতাড়ি আসবে, যেটা আগের দিন কেউ কমেন্ট করে বলেছিলো দাদা আজকেও দেরি হচ্ছে, আজকেও তোমার ভিডিও আসতে দেরি হবে, আমি চাই না ভাই রাত্রি 11:30-12:15 ভিডিও দিতে, আমি চাই তাড়াতাড়ি ভিডিওটা আসুক। তো এটা জাস্ট আমার মনে হলো, আমি শেয়ার করলাম, তোমাদের যা কিছু মনের মধ্যে রয়েছে বলতে পারো। আর লাস্ট শেষ করবো ইস্টবেঙ্গলের কোচ রিলেটেড আপডেট দিয়ে, কারণ অনেক রকম আলোচনা চলছে আপাতত, কারণ 23 মার্চ গভর্নিং বডির মিটিং রয়েছে, সেই মিটিংয়ে অনেক কিছু উঠে আসতে পারে। আর মার্কেটে যখন ইস্টবেঙ্গলের দল গঠনের প্রসঙ্গ আসে না, মানে তখন এত আলোচনা হয়, এত এত বেশি করে মানে আর্টিকেল লেখালেখি হয়, এত বেশি করে জল্পনা ছড়ানো হয়, এবং দুভাবে দুরকম জল্পনা বিভিন্নভাবে উঠে আসে। একদিকে কেউ বলে যে মারাত্মক কিছু চলছে, একদিকে বলে যে ইমামির সাথে ইস্টবেঙ্গলের এই বুঝি ধাক্কাধাক্কি মারামারি লেগে গেল, মানে দুদিকে দুরকম চলছে। বাট এর মাঝে কোথা থেকে ভাই ছোট্ট একটা ইনপুট এসেছে, আমি সিরিয়াসলি জানি না, টুইটার ফুইটারে ভাইরাল হয়েছে, জোসেফ গম্বাওকে নাকি ইস্টবেঙ্গল চাইছে অ্যাজ আ কোচ তাদের টিমে ইনক্লুড করতে আগামী সিজনের জন্য। বাট বিলিভ মি অর নট, হোয়াট এভার, আপাতত আমার কাছে এরকম কোনো পার্সোনাল হিন্টস নেই, কোনো আপডেট নেই, কোনো ইনপুটস নেই, বা সেইভাবে আমি কোনো অন্তত রিলায়েবল সোর্স থেকে এটাকে এখনো অবধি দেখিনি যে জোসেফ গম্বাও কোথাও আগামী সিজনে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে, বা তাকে কোথাও ইস্টবেঙ্গল আপাতত চাইছে, আনটিল অ্যান্ড আনলেস ওই 23 তারিখের গভর্নিং বডির মিটিং। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা জানতেই পারছি না বা বুঝতেও পারছি না যে আগামী সিজনে ইমামি এবং ইস্টবেঙ্গল তাদের প্ল্যানিং কী রয়েছে, তাদের ভিশন কী রয়েছে, তাদের কী কাজ তারা করবে, কীভাবে তারা এগোবে, কী কী রিক্রুটমেন্ট রয়েছে,
এইটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ এই নাম ওই নাম আপাতত ছড়িয়ে কিছু লাভ নেই। হ্যাঁ, মানোলো মার্কোয়েস রোকার ব্যাপারটা ঠিক, কারণ তার কাছে প্রচুর ক্লাবের অফার গেছে তার এজেন্টের থ্রুতে, তখন ইস্টবেঙ্গলের অফারটাও তার মধ্যে ছিল। বাট জোসেফ গাম্বোয়ের কাছে অফার গিয়ে থাকতে পারে, হোয়াট এভার, কিন্তু সে আপাতত কোচ হওয়ার জন্য একদম ফ্রন্ট রানার হয়ে গেছে। এটা এখন থেকে ডিসকাস করার মনে হয় না কোনো দরকার আছে বলে, যতক্ষণ না কোনো ক্লিয়ার কাট পিকচার আমাদের সামনে আসছে। সো অবশ্যই জোসেফ গাম্বোয়ের মতো কোচ যদি আসে, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। আবারও বলছি, বারবার বলতে বাধ্য হই, যেই কোচ আসুক, ভালো কোচ খারাপ কোচ হোয়াট এভার, তাকে যদি হাত খুলে কাজ করতে দেওয়া হয় এবং তার যদি ভিশন ঠিকঠাক থাকে, তাহলে একটা টিম কিন্তু সাকসেস পায়। সেখানে জোসেফ গাম্বোয় কোচ হোক বা বিনো জর্জকে হেড কোচ করা হোক, হোয়াট এভার, তাকে কাজ করতে দিতে হবে, দ্যাটস দ্য মেন থিং। তাহলে কিন্তু সেই ক্লাব বা সেই টিমটা, সেই প্লেয়াররা আলটিমেট সাকসেস পাবে। তো সেটা যদি হয়, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের কিন্তু গ্লোরি ফিরতে দেরি হবে না। যদি ভালো কিছু সাইন করাতে পারে, ভালো কিছু বিদেশি নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই ভালো হবে। আদারওয়াইজ যেমনভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রতি সিজনের শেষে তারা আপসেট হয়, সেই একই জিনিস হয়তো চলতে থাকবে যদি সব কিছু ঠিকঠাক পথে না এগোয়। তবে তো যাই হোক, তোমাদের কি ওপিনিয়ন রয়েছে এই রিলেটেড অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, সরি ফর দ্যাট। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।